শিলিগুড়ি পলিটেকনিক কলেজে তৈরি হতে চলেছে সেফ হোম। আজ পলিটেকনিক কলেজের রুমগুলি পরিদর্শন করলেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। সরকারি অনুমতি মিলে গেলেই কাজ শুরু হয়ে যাবে। এই সেফ হোমের দায়িত্বে থাকছেন সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা। প্রথমে 20টি বেড দিয়ে সেফ হোম চালুর পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে আগামীতে বেড সংখ্যা আরও বাড়ানো হবে। প্রতিটি বেডেই অক্সিজেনের ব্যবস্থা থাকছে, এছাড়াও চিকিৎসকেরা থাকবেন সেখানে। বিনামূল্যেই রোগীদের সমস্ত পরিষেবা দেওয়া হবে। সংস্থার কর্মকর্তাদের আশা, কয়েকদিনের মধ্যেই সরকারের তরফে সমস্ত অনুমতি মিলে যাবে, তারপর যাবতীয় কাজ সেরে ফেলে দ্রুত সেফ হোমটি খুলে দেওয়া হবে। সেখানে শিলিগুড়ি শহরের করোনা সংক্রামিতেরা থাকতে পারবেন। কলেজের প্রিন্সিপাল শুভাশিস মুখোপাধ্যায় বলেন, আজকে মানে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন থেকে এসেছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এখানে আমাদের স্থানীয় একটি সমাজকল্যাণ সংস্থা, সূর্যনগর সমাজকল্যাণ সংস্থা, তারা ওনাদের কাছে অ্যাপিল করেছে ফরে সেফ হোম। সেই সংক্রান্ত ব্যাপারে ওনারা আমাদের ফেসিলিটি দেখতে এসেছিলেন যে এখানে করা সম্ভব কিনা। তো প্রাথমিকভাবে ওনারা কয়েকটা ঘর পছন্দ করেছেন, বলেছেন যে একটা 30 বেড ক্যাপাসিটির মতন অ্যাকোমোডেশন করা যেতে পারে। আমি আমার সম্মতি জানিয়েছি যে ফর্ম্যালি যদি সিট করা হয় বাই দ্য স্টেট, ডেফিনেটলি দেওয়া হবে। ওনারা দেখে গেছেন, বাকিটা রিকুইজিশন করলে হবে, সেসব আমি জানি না। এটা ওনাদের এখতিয়ার, কারণ ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে এটা অ্যাজ এ পলিসি এখন তো নিচ্ছেই। আমি আমার হায়ার ডিরেক্টরেট যাকে জানাবো যে আমি রিকুইজিশন পেলে, তো আমি আশা করি এটা গো থ্রু হয়ে যাবে। কারণ এখন তো স্কুল লোন নেওয়া হচ্ছে শুনেছি, তো এখন এই পর্যায়ে আছে, প্রাথমিক পরিদর্শনটা আজকে হয়েছে। অন্যদিকে সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আশিস ব্রহ্ম বলেন, পরিদর্শন বলতে আজকে এখানে জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা ফুড সেফটি অফিসার এবং জেলা শাসকের প্রতিনিধি DMDC এসেছিলেন, সাথে পলিটেকনিক কলেজের অধ্যক্ষ এবং সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধিরা মিলে এখানে দেখা হলো। আমাদের তরফ থেকে অনেক দিনেরই প্রস্তাব ছিল এবং সেই পথে আমরা এগোচ্ছি যে একটা সেফ হোম, বেশ কিছু মানুষ আমাদের চারপাশে বা এই শহরে আছেন যারা বাড়িতে থাকতে পারছেন না, সরকারি ব্যবস্থার সাথে সাথে বেশ কিছু মানুষের যাদেরকে এই সুবিধাটা দেওয়ার প্রয়োজন, সেই ভাবনাটার থেকেই আমরা এগিয়েছি। আমরা এখানে একটি খুব শীঘ্রই সরকার অনুমতি দিলে শুরু করব সেফ হোম, এবং তাতে অক্সিজেনের ফেসিলিটি থাকবে যে মানুষরা বাড়িতে থাকতে অসুবিধা হচ্ছে বা পাচ্ছেন না তাদের জন্য। এখানে ওনারা দেখে কিছু আমাদের দায়িত্ব দিয়ে গেলেন, কিছু কাজ বাকি থাকছে এবং সরকার রাজ্য সরকারের অনুমতি পেলে আমরা খুব শীঘ্রই এটা শুরু করবো। কত বেড, কত অক্সিজেন আমরা শুরু করছি? প্রথমে 20 জনকে দিয়ে এবং অবস্থা বুঝে সেটা আস্তে আস্তে বাড়বে। অক্সিজেন কত থাকছে? অক্সিজেন সকলের জন্যই থাকবে ব্যবস্থা, যাদের অক্সিজেনের প্রয়োজন হবে তাদের অক্সিজেনের ব্যবস্থা থাকবে, অন্যান্য ওষুধপত্র থাকবে, চিকিৎসকরা থাকবেন। তো এটা কি পুরোটাই বিনামূল্যে হবে? সম্পূর্ণভাবে বিনামূল্যে হবে। তার জন্যে আমরা শিলিগুড়িবাসী তথা সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার শুভানুদ্যায়ী প্রত্যেকের সহযোগিতা চাইছি। প্রত্যেকে এগিয়ে এলে, আমাদের সহযোগিতা করলে আমরা আশা করছি এটা খুব সুন্দরভাবে চালাতে পারবো এবং অনেক মানুষকে এর পরিষেবা দিতে পারবো। দায়িত্বে কে কে থাকছে, মানে কোন কোন সংস্থা? দায়িত্বে মূলত আমরা দায়িত্ব নিচ্ছি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে, তার সাথে কোভিড কেয়ার নেটওয়ার্কের চিকিৎসকরা আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সংগঠন আছেন যারা দূর থেকে আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন।